ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হলো সাতাও। সিনেমাটি দেখতে জাতীয় জাদুঘরের মিলনায়তন ছিল কানায় কানায় পূর্ণ। কৃষকের সংগ্রামী জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এই মাসে এই মুক্তির অপেক্ষায় রয়েছে সাতাও। সাতাও একটি রংপুরি শব্দ। তিস্তাপারের মানুষের জীবন, কৃষকের সংগ্রাম, মাতৃত্ব ও সুরেলা জনগোষ্ঠীর গল্প নিয়ে নির্মিত সিনেমা সাতাও। গ্রামের কৃষক ফজলু বিয়ের পর বুঝতে পারেন নতুন সংসারে পুতুলের একাকিত্ব অনুভব হচ্ছে। তার একাকিত্ব দূর করতে ফজলু একটি গাভী কিনে আনেন। পুতুল তার সংসারের নতুন সঙ্গী পেয়ে বাবার বাড়ি ছেড়ে আসার কষ্ট কিছুটা হলেও ভুলতে শুরু করে। এদিকে নদীর উজানে একের পর এক বাঁধে ভাটি অঞ্চল শুকিয়ে যায়। এমন প্রতিকূল পরিবেশে ফজলুর মতো কৃষকদের কৃষিকাজে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। 2018 সালে সাতাওয়ের নির্মাণ কাজ শুরু হয়। সিনেমার পরিচালক খন্দকার সুমন মনে করেন সিনেমাটি পুঁজিবাজারকে আকৃষ্ট করবে না, তাই গণঅর্থায়নেই নির্মাণ করেন সিনেমাটি। কলাকুশলীরাও কাজ করেছেন বিনা পারিশ্রমিকে। প্রায় 4.5 বছরের চড়াই উৎরাইয়ের পর সিনেমাটি মুক্তির অপেক্ষায়। 20 জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনুষ্ঠিত হয় সাতাওয়ের প্রিমিয়ার শো। সন্ধ্যা 7টায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে সিনেমাটি দেখতে মানুষের সমাগম ছিল চোখে পড়ার মতো। সিট না পেয়ে অনেককেই ছবি না দেখে ফিরে যেতে হয়েছে। মিলনায়তনে দাঁড়ানোর জায়গাও মেলেনি তাদের। সাতাও দেখে দর্শকরা জানিয়েছেন তাদের মতামত। এটা দেখে ভালো লাগছে যে বাংলা সিনেমা এখন এই পর্যায়ে আসছে, যে এত লোক, একটা নিশ্চয়ই ভালো মুভি না হলে এত লোক তো আর এখানে ক্রাউড করতো না। মঙ্গা পীড়িত এরিয়া নিয়ে করা হয়েছে এবং খুবই টাচি পয়েন্ট, একবার রিকভারি হয় একবার আবার ব্যাক পয়েন্টে চলে যায়। সো এই জিনিসগুলো কম্বিনেশনগুলো খুব ভালো লেগেছে। একটা পোষা প্রাণীর প্রতি যে ভালোবাসা, এটার দিক থেকে যে মানুষজনের যে ইমোশনাল বন্ডিং, এটা অনেকদিন পর একটা মুভিতে দেখতে পেলাম। ভালো, সুন্দর সাইমনটেলিনিয়াস প্রসেস, যে মানে কন্টেন্টও ভালো তৈরি হবে, ভালো নির্মাতারা বানাবে, ভালো দর্শকও তৈরি হবে, তো সেটার বিগিনিং দেখতে পাচ্ছি বাংলাদেশে। এটা খুব ভালো, মানে অ্যাজ এ নির্মাতা হিসাবে এবং সাধারণ দর্শক হিসাবে, ফিল্মের ছাত্র হিসাবে, এটা আমাদের জন্য বিরাট সৌভাগ্যের জিনিস। 27 জানুয়ারি সিনেমাটি হলে মুক্তির কথা থাকলেও এখনও ছবিটি কোনো হল পায়নি। আমরা সিনেমাটা বানিয়েছি একেবারেই প্রান্তিক জনগোষ্ঠীর গল্প নিয়ে, আমাদের তিস্তাপারের মানুষের গল্প নিয়ে। আমাদের আকাঙ্ক্ষার জায়গাটা, আমাদের আগ্রহের জায়গাটা এই সিনেমাটা মানুষকে দেখাতে চাই। আমরা সিনেমা বানিয়ে আমাদের বাক্সে বন্দি করে রাখতে চাই না, আমরা চাই আমাদের সিনেমাটা মানুষ দেখুক। এবং আপনারা জানেন যে সাতাও একটি গণঅর্থায়নে নির্মিত সিনেমা, এখনও আমরা নিশ্চিত না যে দর্শকদেরকে আমরা হলে দেখাতে পারবো কিনা। তবে যদি হল নাও পাই আমরা, আমরা আমাদের সিনেমা বিকল্প প্রদর্শনীর মাধ্যমে হলো আমরা দর্শকের কাছে আমাদের সিনেমা নিয়ে যেতে চাই। সাতাও সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল, ফজলুল হক, সাক্ষ্য শহীদ, আব্দুল্লাল সেন্টু, মোহাম্মদ সালাউদ্দিন, জুলফিকার চঞ্চল সহ আরো অনেকে। এটা গোয়া অস্কারের থেকে কম কিছু না, এই যে এতজন দর্শক ওখানে আছে, আমার আমাদের এই চলচ্চিত্রটা নাকি সিনেপ্লেক্স পাবে না, হল পাবে না। আমার দরকার নেই, এই যে এতগুলো মানুষ দেখেছে, এটা প্রত্যেকটা হল, বাংলাদেশের প্রত্যেকটা হল এখানে এসে দেখেছে, আমার আসলে আর কিছুই যাইবার নেই। দর্শকদের যে বিশাল সারি দেখেছি তাতে আমি একটু স্মৃতিকাতর হয়ে গিয়েছিলাম। আমি 2010 সালে তারেক প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদের সর্বশেষ যে ছবি রানওয়ে, সেটা প্রধান চরিত্রে অভিনয় করেছিলাম। ঠিক তখনও পাবলিক লাইব্রেরিতে শো হচ্ছিল, এরকম ভীষণ লম্বা লাইন ছিল। আজকে সাতাও ঠিক তেমনই একটি লম্বা লাইন দেখতে পাচ্ছি। আমি সাতাও নিয়ে আশাবাদী ইনশাআল্লাহ। গত বছর 24 নভেম্বর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার 53তম আসরে সিনেমা অব দি ওয়ার্ল্ড বিভাগে প্রদর্শিত হয় সাতাও।